নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নতুন একটা প্রোগ্রাম নিয়ে এলাম, সেটা হচ্ছে যাদের জন্ম শুক্রবার, যাদের জন্ম শুক্রবার হয় কি তাদের ক্যারেক্টার হয়, তাদের লাইফ লিডিং লাইফ কীভাবে লিড করেন, এবং তার সাথে তাদের বিবাহিত জীবন, ক্যারিয়ার ইত্যাদি সমস্ত রকম কথা নিয়ে আজকে বলবো। তার আগে আপনাদের বলে দিই, আপনাদের যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন টিপবেন যারা নতুন আছেন। দেখছেন তো প্রোগ্রাম সকলেই অনেক রোজই প্রায় প্রোগ্রাম আমি ছাড়ছি আপনাদের জন্য। আর শুক্রবারে যাদের জন্ম হয় তারা কোনো না কোনো মানুষ, তো প্রত্যেক মানুষই কিছু না কোনো একটা দিনে জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে দেখুন লাকি ডে যদি বলা হয় তাহলে শুক্রবার। শুক্রবার ভীষণ লাকি ডে বলা হয় সবার ক্ষেত্রে, সারা বিশ্বে শুক্রবারকে ভীষণভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আর শুক্রবার তার মধ্যে একটি প্রভাবী দিন হয়, এটাকে বলা হয় এত প্রভাবী দিন, যত সিনেমা রিলিজ হয় দেখুন শুক্রবার, যত সব শুভ কাজ হয় শুক্রবার, অন্যান্য বার হয় এমন বলবো না, কিন্তু শুক্রবারকে বিশেষ প্রায়োরিটি একটা দেওয়া হয়েছে যে এই দিনে গ্রহ অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, আর শুক্র গ্রহের দেবী হচ্ছেন কে, দেবী মা লক্ষ্মী। এদের মধ্যে কী থাকে দেখুন, শুক্র হচ্ছে কী, শুক্র হচ্ছে আমোদ প্রমোদ, প্রেম ভালোবাসা, সমস্ত ঐশ্বর্য, সুখ শান্তি, সুখ সম্পত্তি, ভোগ বিলাস, গৃহস্থ সুখ, আর্ট কালচার, চলচ্চিত্র, নাটক, যাত্রা, অ্যাক্টিং, যারা মডেলিং লাইনে আছেন বা যারা গান বাজনা করছেন, গীত সঙ্গীত করেন, রচনা করেন, নিউ নতুন নতুন স্টাইল নিয়ে আসে শুক্র, যত সব নতুন স্টাইল আসে শুক্র দ্বারাই আসে। এবং সৌন্দর্যের চর্চা, যত সব মেকআপ আর্টিস্ট বা মেকআপ করেন বা সৌন্দর্যকে নিয়ে চর্চা করেন সেটাও শুক্রের দয়া। বিউটি, বিউটিটাকে একদম নাম্বার ওয়ান প্রায়োরিটি দেওয়া হয় শুক্রের, শুক্রের জন্য। সিঙ্গার, সিঙ্গার তো ভরপুর, শুক্রের মেইন জিনিসই হচ্ছে সিঙ্গার। আর হচ্ছে তার সাথে হাসি খুশি একটা মাহল করে রাখা, মনোরঞ্জন, চুটকিবাজি, কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথা বলা, এসব শুক্রের দিন। প্রেম ভালোবাসা সব এসব শুক্রের দিন। শুক্রের জাতকদের মধ্যে কী হয়, আনন্দ খুশিতে প্রচুর থাকে, এরা ভীষণভাবে আনন্দ থাকার চেষ্টা করেন আর ভালোভাবে সারাটা জীবন আনন্দ হাসি খুশিতে কাটিয়ে দিতে চান। খাবার দাবার এদের একটা বিশেষ রুচি থাকে, একটা কী হচ্ছে কম খাবো ভালো খাবো, বড় ঘর হয় এদের, এমন দেখা গেছে বড় বড় ঘর হয়, বড় বড় বাড়ি হয়, খুব সাজিয়ে গুছিয়ে রাখার এরা খুব পছন্দ করেন, জিনিসটাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখেন, আর দামি দামি জিনিস কেনার এনার ভীষণ শখ থাকে। এবং শুধু তাই নয়, এরা দামি জিনিস কেনেন আবার দামি জিনিস কাউকে গিফটও করেন, এমন হচ্ছে এদের জাতক, এই সব জাতকদের মধ্যে একটা মনের মধ্যে থাকে যে আমি যেটা ভোগ করছি আরেকজন করুক, ওনার প্রিয়জন কিন্তু ভীষণ প্রিয়জনকে সব কিছু দিতে রাজি হয়ে যান। দেখতে এরা সুন্দর হন, সৌন্দর্য এদের মধ্যে সব থেকে মানে বিগনেস এদের থাকে, সৌন্দর্য মানুষ সুন্দর মানুষকে দেখে, এমন জরুরি নেই যে সুন্দরই হোক, তার হয়তো গলা সুন্দর আছে, তার হয়তো কথাবার্তা সুন্দর আছে, তার হয়তো চোখ সুন্দর আছে, তার হয়তো মানে বডিটা অ্যাট্রাকটিভ আছে, মানে এই জিনিসটার উপরে এরা বেশিরভাগ অ্যাট্রাকটিভ থাকেন। মানুষকে দেখে এরা ভীষণ খুশি হন, আর সুন্দর সুন্দর মানুষকে দেখে ভীষণ খুশি হন, আর সুন্দর চরিত্রের মানুষকে দেখে আরও বেশি খুশি হন। তার মধ্যে কী হয়, এদের ম্যাক্সিমাম দেখা গেছে যে এদের গায়ের রং ফর্সাই হয়। ম্যাক্সিমাম শুক্রের জাতকদেরকে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ছেলেরা মেয়েরা হোক যাই হোক ভীষণ সুন্দর হন, আর এদের কাটিংস, ফেস কাটিং এত সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ হয়। এরা মানে কী বলবো, সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু বিশেষ ক্ষেত্রে কি, এরা সব কিছুতেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো জায়গা চান। এই হচ্ছে শুক্র জাতকের মেন বিশেষত্ব। এরা সুন্দরতার যদি বলা হয় পূজারি হন, মানে সৌন্দর্যকে পুজো করেন। সৌন্দর্য বলতে কী, এরা সুন্দর গলা, সবাই বললাম যে ভালো গান বাজনা ইত্যাদি এগুলোকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন, আর এদের মধ্যে সব কথার মধ্যে একটা হাসির মুখ থাকবেই, এরা কোনোদিন নিরাশ হতে চান না, যদিও নিরাশ হয়ে যান আবার নিজেকে অ্যাডজাস্ট করে নেন, মানে ভীষণ একদম অ্যাট্রাকটিভ পার্সন হন, এটা বলা যায় যে ভীষণ অ্যাট্রাকটিভ পার্সন হন। এদের মধ্যে একটা বিশেষত্ব গুণ থাকে, আলাদা রকমের একটা গুণ থাকে যে মানুষকে এরা অ্যাট্রাক্ট করতেও পারে, অ্যাট্রাকটিভ হয়েও যায়, দুটোই থাকে। এরা মানুষকে অ্যাট্রাক্ট করে নেন ভীষণ তাড়াতাড়ি, আবার অ্যাট্রাক্ট করে নিজেও হয়ে যান, এমন হন। শুক্রের মানে জাতিকারা যারা হন তাদের জীবনে ভীষণভাবে এটা বলবো তারা সুন্দর তো হন, সুন্দরী তো হন, আর এরা সাজগোজ ভীষণ পছন্দ করেন। এইসব শুক্রের জাতিকা যারা হন সাজগোজ ভীষণভাবে পছন্দ করেন, আর সাজগোজ এদের মূল গহনা, সাজগোজই হচ্ছে মূল গহনা। কিন্তু সিম্পল, আমি বলবো না যে এটা খুব সাজগোজ, সাজগোজ করেন বটে, কিন্তু ঘটনা হচ্ছে যে এরা সিম্পল সাজেও খুব সুন্দর লাগেন। এটাই হচ্ছে শুক্রের জাতকরা জাতিকারা। হাসি মজাক, হাসি ঠাট্টা এদের জীবনের মেন মূল মন্ত্র বলতে পারেন। এরা খুব কম সিরিয়াস হন জীবনে, এরা খুব কম সিরিয়াস হন, সিরিয়াস শুধুও হয়ে যান, এত সুন্দর মাহল তৈরি করে দেন বোঝাই যাবে না যে এরা একটা সিরিয়াস আছেন। মানে যাকে একবার ওয়াদা করে নেবে, যাকে কথা দিয়ে দেবে, তার সাথে কথার দাম রাখার চেষ্টা করে, এরা কোনোদিনই পিছিয়ে হাঁটেন না যে সরে যাবো পিছিয়ে হবে না, কাউকে ধোকা তো দেওয়া দূরের কথা, মানে কাউকে মনে ব্যথাও দিতে পারেন না এরা,
এরা ভীষণভাবে ভীষণ সেন্টিমেন্টাল মানুষ হন। এদের মধ্যে যতগুলো আমি লোক দেখেছি বা শুক্রের জাতক জাতিকাদের, এদের মধ্যে খুব কম এমন হয় যারা মানে কি কাউকে কাউকে চিট করেন, খুব কম লোকই হয়। এমন না, দেখুন পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু করতে হয় মানুষকে, মানে প্লাস মাইনাস তো সবার মধ্যেই থাকে। জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, এরা ফেস এক্সপ্রেশন একমাত্র এমনভাবে রাখে যে মানে নিজের ফেস এক্সপ্রেশন দ্বারা এরা ঈশ্বরকেও মানিয়ে নিতে পারে, জানেন, এরা ঈশ্বরকেও মানিয়ে নিতে পারেন। যে এমন ফেস এক্সপ্রেশন নিজে রাখবেন যে মানুষকে তো করে নেবেন, মানুষকে তো মানিয়ে নেবেন, তার সাথে সাথে এদের ভগবানকে এরা মানিয়ে নিতে পারেন। মানে এরা এত মানে ইমোশনাল হন, ইমোশনাল, বুঝতে পারছেন, ভীষণ ইমোশনাল হন, ফ্রি মাইন্ডের হন অ্যাকচুয়ালি, স্বচ্ছন্দভাবে এরা থাকতে পছন্দ করেন। আর ঘোরাফেরা এনাদের মেন মানে উদ্দেশ্য থাকে, সারা জীবন এরা ঘোরাফেরা করতে পছন্দ করে, পাহাড়ে যাওয়া, সমুদ্রে যাওয়া ইত্যাদি সব জায়গায়, ভীষণ ফ্রি মাইন্ড হন। আর আরেকটা হচ্ছে ভীষণ কেয়ারিং মানুষ হন, এমন না যে কেয়ারিং করেন, ভীষণ কেয়ারিং করেন, নিজের বাড়ির লোকেদের কেয়ারিং করেন, নিজের আত্মীয় স্বজনদের ভীষণ কেয়ারিং করেন। এরা এদেরকে দুনিয়ার লোক খারাপ বলুক কিন্তু এরা ভীষণ কেয়ারিং মানুষ হন। এবার হচ্ছে কি, নিজের কাজটাকে পুজোর মতন করেন, যেই কাজটাকে এটাকে দিয়ে দেবেন, যেই কাজই ইনি করেন তাকে একদম পুজোভাবে করবেন, নিজেকে পূজাভাবে করবেন, মানে ওটাকে নিজের জীবনে একটা উদ্দেশ্য ভেবে করেন, অনেক মানে নিরুদ্দেশ্য হয়ে কোনো কাজ করতে চান না, ফার্স্ট প্রায়োরিটি এরা পেয়ে থাকেন, মানে ভোগবিলাসে যদি বলা হয় এরা ফার্স্ট প্রায়োরিটি পান, এদের ফার্স্ট প্রায়োরিটিটাই হচ্ছে ভোগবিলাস। এরা তার জন্য অনেক জায়গাতে ভটকেও যান, অনেকবার দেখা গেছে যে এরা রাস্তা থেকে ভটকে যান, মানে ভোগবিলাস এদের মধ্যে জন্ম থেকেই বলতে পারেন থাকে, এমন না যে সবার মধ্যে থাকে। কিছু কিছু মানুষ আছেন যাদের জন্মছক দেখে বিচার করা হয়, এবার শুক্রের ব্যাপারটাও দেখতে হয় যে শুক্র এদের কীভাবে কোন স্থানে রয়েছে। ক্যারিয়ার মধ্যে যদি বলা হয়, শুক্রবার যাদের জন্ম হয় তাদের মন মস্তিষ্ক আর এবং শরীর ভীষণ অ্যাট্রাকটিভ হয়, আর নিজের পছন্দের মতন এরা কাজ করতে পছন্দ করে, মানে কারোর আন্ডারে থাকা এরা পছন্দ করে না। এদের অ্যাম্বিশনস ভীষণ হাই হয়, অ্যাম্বিশন বড় হয়, আর অ্যাম্বিশনের কাছে গোলের কাছে পৌঁছবার এদের একদম উদ্দেশ্য থাকে, আর পৌঁছে দেখাতেই পারেন। এরা কম্পিউটার লাইন, সফটওয়্যার লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন, ফিল্ম লাইন, ডাইরেকশন লাইন, আর ডিজাইনিং লাইন, আপনার হচ্ছে ইন্টিরিয়ার ডেকোরেশন হলো, আর হচ্ছে জুয়েলারি বিজনেস, এইসব লাইনের উপর ভীষণ মহারত রাখেন এরা। এরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মধ্যে মাস্টার হন, এবং ফিল্ম ডাইরেকশন ইত্যাদি যে হলো এদের দ্বারাই কিন্তু ভালো ভালো বই হিট হয়েছে। এবার হচ্ছে দুনিয়ার যত রকমের সুখের কাজ, যত রকমের সুখের কাজ হয়েছে এরাই কিন্তু তার মধ্যে পয়সা খরচা করে আর নিজের জায়গাটাকে তৈরিও করে না। খুব ভালো হন শুক্রের জাতকেরা, আপনাদের কাছে এমন নয় যে মানুষ খারাপ হয়, খারাপও আছে ভালো আছে, কিন্তু এগুলো বিশেষত্ব গুণ এদের মধ্যে থাকে। এবার মানুষের কী হয়, পরিস্থিতি অনুযায়ী অনেক সময় মানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষকে পরিস্থিতি সব চেঞ্জ করে, মানুষ চেঞ্জ হয় না, তার ভেতরে ওই জিনিসটা থাকবে যেগুলো বলছি, পরিস্থিতি তাদের, পরিবেশ তাদেরকে চেঞ্জ করে দেয়, অভাব অনাটন মানুষকে চেঞ্জ করে দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসল কথা এটা, এরা এই ক্যারেক্টারই মানুষ হন। শুক্রবারে যাদের জন্ম হয় এরা মনের খুব সিধে সাদা মানুষ হন এবং ভীষণ চঞ্চল হন, খুব কম এরা সিরিয়াস হয়ে থাকেন জীবনে, ভীষণভাবে এটা দেখা গেছে যে এরা খুব তা খুব সিরিয়াস হন না। এবং প্রেম সম্পর্কে যদি কথা বলা হয় তাহলে এদের প্রেমও প্রেম সম্বন্ধ স্থির হয় না, কোনো দিন এমন কিছু দেখা যায় না যে এদের প্রেম স্থির আছে। হয়তো এরা এমন যদি প্রেমিকা এদের খুব একটা সিরিয়াস মনে হয় তাহলে তো এদেরকে সিরিয়াস মানুষ না ভেবে তাদের সম্পর্ক ভেঙে দেয়। ব্যাপারটা হচ্ছে এদের প্রেমিকা এমন হয় যে এদের এরা জীবনে সিরিয়াস হয় না বলেই তো, তখন ওরা সিরিয়াস হতে চান, তারা ফিউচার দেখেন, তারা ফিউচারের অনেক কিছু দেখতে চান, এরা বলে কি যা হবে তাই দেখা যাবে, কোনো চিন্তা নেই, এই যে কথাটা অনেক মেয়েদের পছন্দ হয় না, তখন এদের সম্পর্ক ভেঙে যায়। তার জন্য এদের জীবনে প্রচুর প্রেম আসে, প্রচুর প্রেম আসে জীবনে, প্রচুর প্রেম আসে এদের, মানে এরা প্রেমিকাদের বা প্রেমিকদের মানে চারিদিকে ঘিরে থাকেন, কারণ এরা প্রিয় মানুষ হন তো, সবার প্রিয় হয়ে যান, সবার কথা, সবার মনের কথা কিন্তু রাখার চেষ্টা করেন। কারণটা হচ্ছে যে মেয়েদের প্রেম করতে ভালোবাসেন, মানে বিশেষ করে এরা সৎ মনের প্রেম, মানে প্রেমের পূজারী হন, প্রেমের ধোকা খাওয়া, মানে এরা যদি কোনো ধোকা খেয়ে যান তাহলে ভীষণভাবে ভেঙেও পড়েন, কিন্তু এমন কিছু না, ভেঙে তো পড়েন বটে কিন্তু তারপর দেখা যায় নিজেকে আবার সামাল দিতে পারেন এরা, এরা এটাই হচ্ছে সামাল, সামাল সারা জীবন সামালই দিতে আসেন, কারণ এদের প্রেম খুব একটা টেকে না, আর যার সাথে টিকে যায় তাহলে সে ধনী হয়ে যায় সে মেয়ে, কারণ এত রোম্যান্টিক মানুষ, এত ভালো মানুষ, এত সোজা মানুষ, এত সরল মানুষ এরা পায় না কাউকে। এবার সে জীবনসাথী যদি কথা বলা হয়, জীবনসঙ্গিনী কথা হয়, পূর্ণ দায়িত্বের সাথে এরা জীবনসাথীর সাথে ভালোভাবে ব্যবহারটা মানে পুরো মানে যা যা জীবনের যা জিনিসগুলো হয় সেগুলোকে পালন করে থাকে। নিজের স্ত্রীকে কোনো কষ্ট দিতে এদের পছন্দ হয় না, কোনো কষ্ট দিতে চান না, নিজের স্ত্রীকে সর্বদা সুখী রাখার এরা চেষ্টা করে। এবং যদি শনিবার এরা যাদের স্ত্রী স্ত্রীর জন্ম যদি শনিবার হয়
শনিবার জাতিকা যদি এনার সাথে বিয়ে হয় তাহলে কি হয়, এনাকে সামাল দিতে পারে। কারণটা হচ্ছে এরা এত চঞ্চলনে এত লোকের কথা চলে আসেন বা টাকা পয়সার ব্যাপারটা সব দিক দিয়ে এদেরকে একমাত্র শনিবারের জাতিকাই এরা সামাল দিতে পারে। কারণটা হচ্ছে শনিবারের জাতিকা যা হয় বা জাতক যে হয়, যদি উল্টোটাও ধরে নেবেন জাতক বা জাতিকা হয়, তাহলে কি হয় ওরা খুব সিরিয়াস মনের মানুষ হন। শনিবারের জাতকরা ভীষণভাবে কি হয় মানে অ্যাটিকেটস ম্যানার বা সব কিছু বেশি জানেন, এদের থেকে বেশি জানেন। এবার এদেরকে সামাল একমাত্র তারাই দিতে পারেন যেহেতু এরা ভোটকে যাওয়ার মানুষ হন, এদেরকে টাইট করার মতন মানুষই হন মানে কি শনিবারের জাতক বা জাতিকা। এদের অনুশাসন মানে তারা শনিবারের জাতক জাতিকা খুব অনুশাসন প্রিয় হন, মানে ভীষণ ডিসিপ্লিন প্রিয় হন, আর ডিসিপ্লিন প্রিয় হন বলেই এদের জীবনটাকে উদ্ধার করে দিতে পারে। হেলথ এদের ব্যাপারটা, হেলথের ব্যাপারটা যদি বলি, এদের ম্যাক্সিমাম দেখা গেছে বাতের রোগ, পায়ের রোগ, কাফ, ঠান্ডা লাগা, সর্দি লাগা, আর সুগার তো হওয়ার ম্যাক্সিমাম দেখা গেছে। এবার হচ্ছে মানে সুগার সংক্রান্ত, মূত্র সংক্রান্ত মানে মূত্র সংক্রান্ত রোগ হলো বেশি দেখা গেছে এদের মধ্যে। এবার হচ্ছে চোখের রোগও খুব বেশি দেখা গেছে এদের মধ্যে, আর যা জন্ডিস হওয়ার চান্সেসটা বেশি থাকে, জ্বর ভাবটা বেশি থাকে এদের মধ্যে। আর হচ্ছে কি মানে সবথেকে বেশি কষ্টের জিনিস হচ্ছে যে ওয়েদার চেঞ্জ, এদের ওয়েদার চেঞ্জ হলে এদের বডিতে ভীষণভাবে ইফেক্ট দেখা গেছে। যে ওয়েদার চেঞ্জ, ঠান্ডার দিকে যদি চলে যান, ঠান্ডার দেশে যদি চলে যান, এদের ভীষণভাবে ঠান্ডাও লাগে। তাহলে এই মানুষরা কী হন, এই মানুষরা হচ্ছেন ভীষণ ভদ্র। শুক্রবারে জাতক জাতিকারা ভীষণ ভদ্র মানুষ হন, আর ভীষণ কী বলবো সাজগোজ পছন্দ করেন, আর তার সাথে হচ্ছে নিজের স্ত্রীর ভীষণভাবে রেসপেক্ট করেন। এবার যদি আমি বললাম যে শনিবারে জাতিকা যদি এদের জীবনে চলে আসে, তা একমাত্র শনিবারের জাতিকাই এদেরকে সামাল দিতে পারে। কারণ শনি হচ্ছেন অনুশাসন প্রিয়, ন্যায় প্রিয়। এরা ন্যায়ের সাথে ওনাকে ন্যায় শেখান, অনুশাসনটা শেখান, একমাত্র শনির জাতিকাইরা এদের সামলাতে পারে। এদের প্রেমিকা যদি শনিবার জন্ম হয় মানে ভীষণভাবে তাদেরকে তাদের লাইফটা দাঁড় করিয়ে দেয়, জানেন। এদের প্রেমিকা যদি শনিবারে জন্ম হয় এদের জীবনটাকে পুরো একদম সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলে যায়, এদেরকে গাইড করে, এদেরকে পরামর্শ ভালো দেয়, এদেরকে সবসময় উঁচুর দিকে রাস্তা দেখায়, আর সবসময় একটা এমন পথ দেখাবে যে জীবনে কোনো দিন এরা হার মানতে পারবেন না, এরা জীবনে জিতবেন যদি এদের জীবনে শনিবার জাতিকা বা প্রেমিকা যদি হয়। এরা আসলে এত সরল মনে হয়, একমাত্র শনিবারের জাতিকাইরা এদেরকে সামাল দিতে পারে। আরেকটা এদের গুণাগুণ বলি, এরা ভীষণভাবে অধৈর্য মানুষ হন, ধৈর্য এদের মধ্যে মোটেই থাকে না, এত চঞ্চল স্বভাবের হন, এত চঞ্চল স্বভাবের হন ছোটোবেলার থেকেই। এরা কোনো কোনো জায়গায় ভীষণভাবে অপমানিত হয়ে থাকেন, অপমানিত হয়ে যান, লোকেরা তখনই থেকে পছন্দ করেন না। অর্থের অভাব কিন্তু কোনো দিন দেখা যায় না এদের, অর্থের অভাবটা খুব একটা বেশি দেখা যায় না, কারণ এনার ইষ্ট দেবী হচ্ছেন, আরাধ্য দেবী হচ্ছেন লক্ষ্মী। মানে এরা রোজগার তো করেন আর সেভিংস কিন্তু করতে পারেন না। মা লক্ষ্মী আবার এদের ভণ্ডার ভরে দেয়, মা লক্ষ্মী এদের যা প্রয়োজন অনুযায়ী যা লাগে সব ভরে দেয়, কারণ নিরাশ হওয়া এরা জীবনে শেখেনি, নিরাশ থাকা তো মোটেই পছন্দ করেন না। ভীষণ ইমোশনাল মানুষ হন, ভীষণ ইমোশনাল মানে একটু কেউ কথা কিছু বলে দিল ভীষণভাবে এরা ভেঙে পড়েন। আবার নিজের মা মাসি দিদি পিসি যত সব হন, এই রিলেটিভ বোন দিদিরা যতই হোক, এদেরকে বেদা হেল্প করতে ভীষণ ভালো এদের মন মন মানে পছন্দ লাগে আর কি। এদের প্রশংসা করাটা মানেই হয়ে গেল এদের তালগাছে তুলে দেওয়া, এরা তালগাছে উঠেও যান, ব্যাপারটা হচ্ছে এদের প্রশংসা হলেই এর তালগাছে উঠে যান। এমনভাবে লোকের প্রশংসা শুনতে এদের ভালো লাগে যে মানে নিজের জ্ঞানবোধটাও থাকে না যে আমি কোথা থেকে কোথায় পড়ে যেতে পারি। এইভাবে এদের মধ্যে কিছু কিছু দোষ দেখা যায়, মানে বেশিরভাগ এই দোষটাই বেশি দেখা যায়। আপনি দেখবেন সিনেমা লাইনে যারা থাকেন চামচেরা কী হয় বলে, বাহ বাবা, বা গুরু, বা কী অ্যাক্টিং করলে, শুধু বলেই যাবেন, এদেরকে ঝাড়ে তুলে দেয় আর তখন সব পালিয়ে যায়, যখন পড়ার সময় হয় তখন পালিয়ে যায়। শুক্রবারের জন্ম যারা মেয়েরা হয় তাদের জীবনে একটা সবথেকে বড় দুঃখ হয় কি, এরা মানে প্রেম তো করে যাকেই খুশি হোক, যে বাড়ির জাতকরাই হোক না কেন, কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে এরা প্রেমে ধোকা খায়। কারণ এদের মধ্যে একটা অন্য স্বভাব থাকে, ইমোশনসটা বেশি থাকে, আর ইমোশনসটা বোঝার মতন ক্ষমতা অন্য মানে দিনের যে জন্ম জাতকরা থাকে না। এরা ভীষণভাবে তাদের পিছনে একদম পাগল হয়ে যান, মানে তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যান। প্রেমিকা যদি বলা হয় শুক্রবার জাতিকাকেই বলা হবে। এরা মানে যাকে একবার মন দিয়ে দিলেন তার পেছন থেকে কিন্তু পিছা ছাড়তে চান না। আর এদের কী হয়, এদের জীবনে সবথেকে বড় কমজোরি হয় কি, এরা নিজেকে বলতে গেলে লুটিয়ে দেয়, মানে সব দিক দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে হেল্প করবে, শরীর দিয়ে হেল্প করবে, অনেক কিছু ব্যাপার থাকে। তা সেই সূত্রে এরা ভীষণভাবে ভেঙে যায় যখন এরা প্রেমিক ছেড়ে দিয়ে চলে যায়। এরা বেশিরভাগ দেখবেন চ্যাটিংয়ের মধ্যে যদি বলা হয়, চ্যাটিংয়ের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম শুক্রবার যারা জাতিকা রয়েছেন তারাই কিন্তু উল্টোপাল্টা চক্করে ফেঁসে যান, আর এত ইমোশনাল হন। এরা রূপ দেখে না, কিছু দেখে না, কিন্তু এরা মানুষের মন দেখতে চায়, মন দেখতে গিয়ে তো এরা ভেঙে পড়ে।
তখন সেই মনটা পায় না, নিজের মতন মন পায় না, এরা ভীষণভাবে তখন ভেঙে পড়ে। আর এদেরকে আমি একটাই পরামর্শ দেব, যদি আপনার জন্ম ছকের মধ্যে দেখে নেবেন, যদি জন্ম ছকের মধ্যে আপনি শুক্রবারের জাতিকা যদি হন, তাহলে আপনি দেখবেন সব শুক্রের অবস্থানটা। আর শুক্রের অবস্থান যদি না হয় তাহলে প্রতিকারটা অবশ্যই করবেন। আপনার শুক্রের সাথে রবি বসে রয়েছে আর প্রেমের ঘরে পঞ্চম স্থানে যদি বসে রয়েছে, আপনি বিশালভাবে ধাক্কা খাবেন, ছেলেরা হোক মেয়েই হোক, মানে ভীষণভাবে কষ্ট পাবেন। দেখুন পঞ্চম স্থানটা বুদ্ধির হয়, বিকাশের হয় এবং আপনার প্রেমেরও বলা হয়। তা পঞ্চম লগ্ন থেকে যদি পঞ্চম স্থানটা যদি বলি, তাহলে রবি শুক্র ওখানে যদি হয়, তাহলে এটা বিশাল বড় তাদের জীবনে ধোকা খায়। মানে লোকের হাতে এতভাবে এরমভাবে মানে ধাক্কা খায় যে একটা লোকের সাথে প্রেম করে ধাক্কা খেলো, আবার একটার সাথে খেলো, আবার একটার সাথে, মানে খেতেই থাকে। এমন কিছু না যে লোকেরা এদেরকে ভালোবাসে না, ভালোবাসে কিন্তু অ্যাডভান্টেজ লোকেরা বেশি না। শুক্রের জাতকদের আরও একটা কথা আছে, এরা কি হয় যে শৌখিন মেজাজের মানুষ হন, মানে শৌখিন মেজাজ, বুঝতে পারছেন? দশজন যদি ছেলেরা একসাথে দাঁড়িয়ে আছে, এবার দশজন দাঁড়িয়ে আছে, কোনো হয়তো চা খেতে গেছেন বা কিছু খেতে গেলেন, এরা সব থেকে আগে পকেট থেকে টাকা বার করবে, এরা অতিরিক্ত খরচাগুলোকে বাড়িয়ে ফেলে, মানে এদের খরচাটা এত বেশি হয়ে যায় যে মানুষ কল্পনা করতে পারে না। নিজের ঘর বাড়ি ইত্যাদিতে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এবং তার সাথে সাথে কী হয়, ভীষণ এরা এইসব ব্যাপারে ভীষণ মানে ডিসিপ্লিন মানুষ হন। নোংরা থাকা, নোংরা বস্ত্র পরা এদের কোনো মতেই এদের পছন্দ হয় না। যদি এরা নোংরা বস্ত্র ধারণ করেন বা নোংরা মানে জায়গা থাকেন, এদের কিন্তু লক্ষ্মী রুষ্ট হয়ে যান, লক্ষ্মী শুক্রদেব রুষ্ট হয়ে যান, কোনো দিন এদের কাছে তখন থাকতে চায় না। এরা কাউর ক্ষতি তো দূরের কথা, মানে কাউকে মনের মধ্যে কষ্টও দিতে চান না। শনিবারে জাতক জাতিকাদের সাথে এদের প্রেম ভালোবাসা আমি আগেও বললাম ভীষণ ভালোভাবে জীবন ব্যতীত হয়। মানে শনিবার যদি জাতকের জাতক জাতিকা যদি থাকে বা জাতক থাকে, মানে এরা প্রেম এমন সুন্দরভাবে করবে তাকে, মানে তারাই একমাত্র এদেরকে কান ধরে বলতে গেলে মানে সোজা রাস্তায় নিয়ে আসতে পারে। এবার হচ্ছে যারা এরা ভীষণভাবে ডিসিপ্লিন মানুষ তো হন, আদর সৎকার, বড়দের রেসপেক্ট করা, এদের মধ্যে বিশেষ একটা গুণাগুণ দেখা গেছে। শুক্রবার জাতক জাতিকা ভীষণভাবে মানে কি বলবো যে ভাবুক, মানে ইমোশনস এদের মধ্যে ভীষণ ইমোশনাল হন, আর ইমোশনাল এত বেশি হন মানে চটজলদি মন ভেঙেও যায় এদের। মন যখন ভেঙে যায় এরা ভীষণভাবে ভেঙে পড়েন। আর একটা আপনাদের কথা জানাই, আপনি দেখেছেন নিশ্চয়ই যে সিনেমা লাইনের মধ্যে যত দুঃখের গান, যত দুঃখের গান, একটা প্রেমিকা ছেড়ে চলে গেল একটা প্রেমিককে, বা একটা প্রেমিক ছেড়ে গেল প্রেমিকাকে ছেড়ে, তখন যে দুঃখের গানগুলো আজ পর্যন্ত যা লিখেছেন, হিন্দিতে আমি বলছি, হিন্দির গানগুলো ম্যাক্সিমাম দেখা গেছে তাদের প্রেমিকা হয়তো ছেড়ে গেছে বা প্রেমী ছেড়ে গেছে, তারা লিখেছেন, রচনা করেছেন, তারা গান লিখেছেন, এত সুন্দর সুন্দর গান লিখেছেন, আজ পর্যন্ত বলতে গেলে ওদের গানটা সব থেকে হিট হয়েছে, মানে হিট গান হয়েছে এদের। মানে এরা যে এত সুন্দর রচনা করে দেন, দলদের গান, দলদের গানগুলো এত সুন্দর এরা লিখেছেন যে মানুষ মানে তারা ভাবেন যে আমার ভেতর থেকে আওয়াজটা বেরোচ্ছে। আবার সেই কথা বললাম যে যেহেতু ধাক্কা খেয়েছেন বলেই এরা ভীষণভাবে বলতে গেলে এরা মজনু হন, লেলা মজনুর মধ্যে এরা মজনু হন, এরা পাগল হন, প্রেমিক হন, পাগল প্রেমিক যদি বলতে পারেন এরা নাম্বার ওয়ান, পাগল প্রেমিক এরা নাম্বার ওয়ান, দুনিয়ার যত শ্রেষ্ঠ প্রেমী পাগল যারা হয় এরাই হন। কিন্তু আরও কিছু স্পেশালিটি রয়েছে যে বলবো যে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ভীষণভাবে থাকে, এদের কথার মধ্যে জাদু থাকে, এরা এত সুন্দরভাবে কথাগুলোকে সাজিয়ে বলতে পারেন, এত সুন্দরভাবে সাজিয়ে বলতে পারেন, সামনের মানুষটাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে ফেলেন। এদের হচ্ছে কি, এরা দুঃখটাকে কোনোদিন জীবনে বরদাস্ত করে না, কষ্টটাকে সহ্য করতে পারে না, এদের মন ভেঙে যায়। আমি ম্যাক্সিমাম মানুষদেরকে দেখেছি যাদের শুক্রবার জন্ম, তারা প্রেমে যদি ধাক্কা খেয়েছেন তাহলে কিন্তু সামলানো এদের ভীষণ মুশকিল হয়েছে। এমন না যে সামলানি, ভীষণ পরে গিয়ে, ভীষণ অনেক সময় পর এরা মানে নিজে যাকে প্রথম প্রেম করেছেন, ভালোবেসেছেন, তাকে সারা জীবন ভুলতে পারেন না। এদের মধ্যে যদি ওই প্রেমিকার সাথে বিয়ে যদি না হয়, মানে সারাটা জীবনে এদের মনের মধ্যে থাকবে, তার বিরহতে মানে এরা কাঁদতেও থাকেন, ভেতরে ভীষণ কষ্ট থাকে। এদের লাকি নম্বর হচ্ছে কি, এদের লাকি নম্বর হচ্ছে 6 আর 7। এদের শুভ রং হচ্ছে সাদা গোলাপি, এবং শুভ দিন হচ্ছে শুক্রবার বুধবার, এবং শুভ রত্ন হচ্ছে হীরা, জারকান, ওপাল, এইসব রত্ন এদের শুভ হয়। এবং এরা গজলক্ষ্মীর যদি উপাসনা করেন, গজলক্ষ্মী, তাহলে সারা জীবন এদের অর্থের অভাব হবে না। আপনাদের যদি শুক্র যদি নিচস্থ থাকে তাহলে কোনো মতেই নোংরা বস্ত্র পরবেন না, নোংরা বস্ত্র বা নোংরা জায়গায় থাকা একদমই আপনাদের চলবে না, হলে কী হবে, আপনাদের শুক্র ভীষণ মানে রুষ্ট হয়ে যাবে, আপনাকে সেই ভোগবিলাসে জীবন দিতে পারবে না। এবার হচ্ছে কি, যদি এরা খুব ভালো থাকতে চান, প্রতি শুক্রবার করে মা লক্ষ্মীর উপরে একটা বটলে গোলাপ জল নিয়ে নেবেন, গোলাপ জলের সাথে জল মিশিয়ে দেবেন, সেটাকে সুগন্ধিত
সুগন্ধিত আতর লাগাতে পারেন মা লক্ষ্মীকে, আর তার সাথে এই গোলাপ গোলাপ জলের আতর মানে গোলাপ জল স্প্রে যদি করে খুব ভালো হয়। মানে আরেকটা বলবো, প্রতি শুক্রবার এরা যদি নিজের ভালো চান, জীবনটাকে সুখী চান, অর্থটাকে ভালো চান, তাহলে কী হয়, প্রতি শুক্রবার করে মা লক্ষ্মীকে চাল পায়েসের দুধ চাল পায়েসের পায়েস মানে চাল পায়েস মানে চালের পায়েস আর কি, দুধের দ্বারা তৈরি করা, সেই পায়েসের মধ্যে কী করবেন, চিনি ছাড়া চিনি না দিয়ে মিষ্টি দেবেন। মিষ্টি দিয়ে প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে যদি ভোগ লাগানো হয় গজলক্ষ্মীকে, তাহলে কমলা লক্ষ্মী তার মানে চার হাতের লক্ষ্মী উনি খুব এরা খুব ভালো রেজাল্ট পায়। দেখুন আপনাদেরকে সব জানালাম শুক্রবার যত এরা দেখা গেছে 20-24 বছর পর এরা কিন্তু জীবনে উন্নতি পান, 20-24 বছর পরে উন্নতি পান। কিন্তু 20 আর 24 মধ্যে যেদের প্রেম হয় তার নাম্বার ওয়ান প্রেম হয়, ওই প্রেমটাকে সারা জীবন ভুলতে পারেন না। আর আমি আপনাকে আবার রিমাইন্ড করে দেবো যে বললাম যে যাদের জন্ম শুক্রবার হয়েছে তারা জীব তারা যদি তাদের ওয়াইফ বা হাজব্যান্ড শনিবারে জন্ম আছে তা জেনে রাখুন, তাদের জীবনে আমি বলবো তারা জীবনে অনুশাসিত জীবন ব্যতীত করেছেন। বড় লোক এদের মধ্যে দেখা গেছে, বড় বড় সিনেমা আর্টিস্ট এদের মধ্যে দেখা গেছে, বড় বড় ফিল্ম ডাইরেক্টর এদের মধ্যে দেখা গেছে। মানে লোকে কোনো দিন এরা ছোটো করা পছন্দ করে না, অ্যাপ্রিসিয়েশন করে, কিন্তু এদের বেশিরভাগ বন্ধুবান্ধব বেশি হন না, বেশি বন্ধু হন না, কিন্তু এদের অ্যাপ্রিসিয়েশন করার জন্য চাঞ্চের অনেক হন। এদেরকে এরা একটা নিজের লক্ষ্য যদি তৈরি করে নেবেন যে আমি জীবনে এই জায়গায় যাবো, তা গিয়ে থাকবেন, ওই রাস্তাটা সিলেক্ট করে ওই জায়গায় পৌঁছবেন। এরা ভাগ্যের ভরসা থাকে না, এরা কর্মের ভরসা থাকেন, এরা নিজের কর্মের উপরে একদম। অনেক সিনেমা আর্টিস্টকে দেখেছি আমি, নাম একটা ছিল, নাম পাল্টে দিয়ে হিট হয়ে গেলেন, দারুণ বড় জায়গায় চলে গেলেন। সিনেমা আর্টিস্ট ম্যাক্সিমাম দেখা গেছে শুক্রবারের জন্য, আর এদের সিনেমা রিলিজ হয় দেখুন শুক্রবারে, শুক্রবার এত পাওয়ারফুল ডে হয় রিগার্ডিং দিস, ভোগ বিলাস ঘোরাফেরা আমোদ প্রমোদ আনন্দ সব কিছুতেই দেখবেন শুক্রবার। শুক্রবারটা হলো কি মানুষের জীবনে মানে আনন্দের দিন, শুক্রবারটা হচ্ছে আনন্দের দিন। আপনারা জানেন এখানে শুধু ইন্ডিয়াতে নয় বিদেশেও তাই শুক্রবারটাকে সব থেকে সুন্দর মানে দিন বলা হয়, তারাও এই এই শুক্রবার দিনটাকে ভীষণ আদর সৎকার করে। এবং প্রেমী প্রেমিকাদের জন্য তো শুক্রবার ভেরি গুড ডে, এরা প্রেমিকাকে নিজের কী বলো চোখের পাতার উপরে রাখেন, এত সুন্দরভাবে এরা ভালোবাসেন বা এত ভালোবাসেন, তাদের চোখের দিকেই শুধু তাকাতে থাকেন। এদের জীবনে আর কিছু না, প্রেমটাই শুধু দরকার, এরা প্রেমেরই ভুকা আর কিছু না, এরা প্রেমের ভুকা। হ্যাঁ একটা জিনিস বলে দিতে পারি যে প্রেমের সাথে সাথে এদের মধ্যে ভোগবিলাসের মানে এটা মনের ইচ্ছাটা প্রচুর থাকে, বহু লোকের সাথে জীবনের ছেলে হোক মেয়ে হোক এদের জীবনে প্রচুর মেয়ে আসে প্রচুর ছেলে আসে, এরা ওই জিনিসটাতেও সন্তুষ্ট কোনো দিন হন না। সত্যি কথা যে আপনাদের কাছে এটাই বলে রাখবো, যাদের শুক্রবার জন্ম আছে জন্ম থাকে বা হয়েছে তারা কিন্তু নিজের জীবনটাকে যদি ভালো করতে চান অবশ্যই আমি বলবো আপনার জন্মছক দেখে যদি দরকার লাগে আপনি হিরে পড়ুন, জারকান পড়ুন বা ওপাল পড়ুন, ফায়ারিং ওপাল, মানে নিজের জীবনটাকে খুব তুঙ্গস্থ অবস্থায় নিয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন, আবার দেখা হবে, আবার কোনো একটা নতুন বার নিয়ে আসবেন। নমস্কার।